বিজ্ঞপ্তি জারি হলো অশোক বাচ্চার প্রশাসকের চেয়ারম্যান হবে এবং উনি ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রসংঘকে। দেখুন, প্রথমে হচ্ছে অশোকবাবুরা তাদের এমআইসিদের নাম দিয়ে রাজ্য সরকারের কাছে সুপারিশ করেছিলেন যে তাদের নিয়ে ভোট করা হোক। এই কোভিডের একটা পরিস্থিতিতে, যখন আপৎকালীন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাজ্য সরকার বিবেচনা করেছিল শিলিগুড়ির মতো জায়গায় যে বর্তমান যে এমআইসি অশোক বাচ্চার নেতৃত্বে, তার নেতৃত্বে বোর্ড হোক এবং সেখানে তৃণমূলের সিনিয়র মোস্ট কাউন্সিলর পাঁচজন তারাও থাকুক, সবাই মিলে এই কোভিড পরিস্থিতি মোকাবিলা করা হবে। কালকে তাদের দলের ভেতরে বা বাইরে যে কোনো পরিস্থিতিতে তিনি যে স্টেটমেন্ট আমরা দেখেছি, খুবই দুর্ভাগ্যজনক এই কোভিড পরিস্থিতিতে, এবং তারা সেখান থেকে সরে আসে। রাজ্য সরকার এবং আমরাও এখান থেকে রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তার সাথে কথাবার্তা হয় আমাদের। আমরা চাই যে এই কোভিড পরিস্থিতিতে আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যাতে মানুষের পরিষেবার ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো কম্প্রোমাইজ বা অসুবিধে হয়, সেটা আমাদের কাছে প্রায়োরিটি। আমরাও বলেছি এবং রাজ্য সরকার, আমি খুব কৃতজ্ঞ রাজ্য সরকার এবং আমাদের প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এই পরিস্থিতিতে আমরা আমাদের সরকার যে কতটা দলমতের ঊর্ধ্বে উঠে রাজ্যের মানুষের কথা চিন্তা করে, সেটা আমাদের কাউন্সিলররা তারা ইচ্ছা প্রকাশ করেন যে অশোকবাবুরাই পুরো ভোট চালান। তাদের যখন মানুষের স্বার্থ থেকেও বড় বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসে থাকা আর না থাকা, তাদের বড় প্রশ্ন হচ্ছে কলকাতায় বিকাশ ভট্টাচার্যকে দিয়ে মামলা করা, চ্যালেঞ্জ করা প্রশাসক, আর এখানে এই তৃণমূলের থাকাটা তাদের আপত্তি। সুতরাং তৃণমূল সরে গেছে, অশোকবাবুর নেতৃত্বে বোর্ড হয়েছে এবং তাদের এটা কোনো ইলেক্টেড বোর্ড নয়, নমিনেটেড বোর্ড। রাজ্য সরকারে নিয়োজিত প্রশাসক হিসাবে অশোকবাবু এই করোনা মোকাবিলায় শিলিগুড়ির মানুষের জন্য তিনি লড়াই করবেন এবং মানুষকে সাপোর্ট দেবেন, এটা আমরা আশা করি এবং বিশ্বাস করি। আর আমরা সামগ্রিকভাবে আমাদের সরকার দলগতভাবে, ব্যক্তিগতভাবে সব পর্যায়ে, আজকে 54 দিন, আমি 54 দিনই রাস্তায় আছি, আমরা কোভিডের বিরুদ্ধে ওয়ারিয়ার এগেনস্ট কোভিড, আমরা আমাদের কাজটা মানুষকে নিয়ে করব। আর অশোকবাবু রাজ্য সরকারের নিয়োজিত প্রশাসক হিসাবে তিনি পুরসভায় বসে মানুষকে পরিষেবাটা দিন, তৃণমূল কংগ্রেস সেখানে তাকে, আমাদের রাজ্য সরকার এবং আমরা বাইরে থেকে সমর্থন করব। আমাদের এখানে ক্ষমতার বাইরে আমরা শিলিগুড়ি পুর নিগমের মানুষ আমাদের অনেকদিন রেখেছিল, আরও কিছুদিন রাজ্য সরকারের মনোনীত হয়ে অশোকবাবু আরও কিছুদিন এই ক্ষমতার মধ্যে থেকে মানুষকে সহায়তা করবো, এটা আমরা চাই। আরেকটা বিষয় উনি বলছে যে জনমত নাকি গড়ে উঠেছিল তার জন্য নাকি রাজ্য সরকার বাধ্য হয়েছে। দেখেন, আমি ওনার এই সমস্ত কথা কিছু বলবো না, ওনার কাছে নিশ্চয়ই, উনি আইনস্টাইনের পরবর্তী সংস্করণ, ওনার মানুষের সেফোলজি, মানুষের মনোভাব, কালকে নোটিফিকেশান হয়েছে আর 3 ঘন্টার মধ্যে উনি বুঝে গেছেন, উনি সর্বজ্ঞানতা বিশেষজ্ঞ, মানুষের মনোভাব বোঝার জন্য তার কোনো র্যাডার হয়তো আছে, অশোকবাবুর র্যাডারে সেটা ধরা পড়েছে, উনি সেটা বলেছেন, তাকে অনেক শুভেচ্ছা থাকলো। রাজ্য সরকারের মনোনীত ব্যক্তি হিসাবে উনি ভালো কাজ করবেন আশা করি। তৃণমূল কাউন্সিলরকে নিয়ে কাজ করতে চান না, কিন্তু বলেছে যে বিরোধীদের সহযোগিতা চাই আমাদের প্রশাসক মন্ডলী চালাতে। ঠিক আছে, আমরা তো বললামই রাজ্য সরকারের মনোনীত ব্যক্তিত্ব, তো তিনি তো এখন ইলেক্টেড নন, এখন হি ইজ নমিনেটেড বাই দি স্টেট গভর্নমেন্ট, যে স্টেট গভর্নমেন্টের সিদ্ধান্ত বিরুদ্ধে তারা মামলা করছেন, আবার এখানে স্টেট গভর্নমেন্টে মনোনীত হয়েছেন, আবার তৃণমূলের সাথে থাকার ব্যাপারে অনীহা প্রকাশ করে বিবৃতি দিয়েছে। আমরা খুব খুশি তৃণমূল সরে গেছে, কারণ আমাদের কাছে মানুষের স্বার্থটা অনেক বেশি প্রায়োরিটি আমাদের সরকারের এবং আমাদের সবার কাছে, ওনাকে আমরা সর্বতোভাবে সাহায্য করব। আর এটা ওনার বলার কোনো অপেক্ষা রাখে না,
এখানে আমরা যারা লিডারশিপ দিই এবং সারা রাজ্য থেকে আমাদের একদম পঞ্চায়েতের লোয়েস্ট লেভেল পর্যন্ত আমরা সবাই কোভিডের বিরুদ্ধে যোদ্ধা। আমরা সেই যুদ্ধে সামিল হচ্ছি, সেটা কারো আহ্বানের অপেক্ষায় আমরা বসে নিই। আমরা অশোকবাবুকে মনোবল জুগিয়েছি যে তিনি যখন ইলেক্টেড ছিলেন তখনও যাতে তিনি ঘরের মধ্যে চলে না যান, এবং তাদের এমআইসিদের আমরা কাউকে দেখতে পাইনি এক দুজন ছাড়া। এখন আশা করব তারা সবাই মিলে মনোনীত বোর্ডে ভালো কাজ করবে।